হ্যালো গাইস, সো আজকে আসলে আমরা দেখব বাইনারি সার্চের জন্য কিভাবে কোড করতে হয়। সো তার আগে একটু বলে নেই, আমরা প্রিভিয়াস লেকচারে আসলে থিওরি পার্টটা দেখেছিলাম কিভাবে বাইনারি সার্চ কাজ করে এবং স্টেপগুলো কি হবে, এবং সবার শেষে আমরা এটা রান টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি ইন ডিটেইলস আলোচনা করে দেখছিলাম। তো আজকে আসলে আমরা এত ডিটেইলসে যাব না, আমরা ডিরেক্ট কোডে চলে যাব। তারপরও যারা প্রিভিয়াস লেকচারটা মিস করছেন তাদের জন্য আমি একটু দ্রুত বলে নেই বাইনারি সার্চটা কিভাবে কাজ করে। হ্যাঁ, সো আমাদের একটা অ্যারে দেয়া থাকবে, সেখান থেকে আমাদের কিছু ভ্যালু খুঁজে নিয়ে আসতে হবে। তার পূর্বে একটু বলে নেই যে আমাদের এখানে অ্যারেতে আইটেম আছে 10টা, তার মানে আমাদের অ্যারের ইনডেক্সগুলো হবে 0 থেকে 9 পর্যন্ত, তাই না? সো এখন যদি আপনাকে বলা হয় যে এই অ্যারেটাতে কি আইটেম ইকুয়াল টু 91 আছে কিনা, মানে আমাদের খুঁজে দেখতে হবে। যদি আমরা খুঁজে পাই তাহলে প্রিন্ট করব যে হ্যাঁ, আমরা 91 খুঁজে পেয়েছি, সেটা ইনডেক্স হইতেছে 8। যদি বলে যে আইটেম ইজ ইকুয়াল টু 10, তখন 10 কি আমাদের এই অ্যারেতে আছে না, তাহলে আমরা প্রিন্ট করব যে নো, আইটেম নট ফাউন্ড। তারপর যদি বলে এগেইন যে আইটেম ইজ ইকুয়াল টু 3, তখন আমরা কি বলবো, হ্যাঁ, যে আমরা আইটেমটা খুঁজে পেয়েছি, সেটা শুরুর পজিশনে আছে, মানে ইনডেক্স ইজ ইকুয়াল টু 0। সো এখন এই সার্চটা আমরা এখানে কিভাবে করতে পারি, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আমাদের অ্যারের যে ভ্যালুগুলো সেগুলো ছোট থেকে বড় সাজানো আছে, মানে সর্টেড একটা অ্যারে। সো এই সর্টেড অ্যারেতে আমরা একটা ভ্যালু খুঁজতে পারি, সেটার দুটো ওয়ে আছে। একটা হলো যে আমরা শুরুর ঘর থেকে, মানে 0তম ইনডেক্স থেকে খোঁজা শুরু করব, একটা একটা করে দেখতে দেখতে পুরো অ্যারেটা খুঁজবো। যদি পুরো অ্যারেটা খোঁজার মাঝখানে কোথাও ভ্যালুটা পেয়ে যাই তাহলে তো পেয়ে গেলাম, আর যদি না পাই তাহলে বলবো আইটেম নট ফাউন্ড, যেটা আসলে আমাদের লিনিয়ার সার্চের কাজ। কিন্তু বাইনারি সার্চটা একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে, সেটা হলো দুটো পয়েন্টার নাই। হ্যাঁ, সে ফর এক্সাম্পল আপনাকে বলতেছে সার্চ ফর 55, মানে 55 আছে কিনা এই অ্যারেতে খুঁজে দেখতে হবে বাইনারি সার্চ টেকনিক অ্যাপ্লাই করে। তাহলে আমরা কি করব, শুরুতে আমরা দুটো পয়েন্টার নিয়ে নেব, একটাকে বলতেছি লেফট আর একটাকে বলতেছি রাইট। এই মুহূর্তে যে ফুল অ্যারেটা আমাদের খুঁজতে হবে, তার মানে আমাদের লেফট পজিশন পয়েন্ট করতেছে 0তম ইনডেক্সকে, রাইট পজিশন পয়েন্ট করতেছে 9তম ইনডেক্সকে, তাই তো? সো আমরা কি করব, আমরা আগে মিডলটা ক্যালকুলেট করব। মিডল ইজ ইকুয়াল টু কি, লেফট ইনডেক্স প্লাস রাইট ইনডেক্স ডিভাইডেড বাই 2। তো 0 + 9 ডিভাইডেড বাই 2 মানে কত আমাদের 4, তার মানে মিডল পজিশন আমাদের 4। তো এই 4তম পজিশনে যে আইটেমটা আছে সেটা আমরা চেক করব, সেটা আমরা যেটা খুঁজতেছি তার থেকে ছোট না বড় না সমান, তার থেকে ছোট। ছোট মানে কি, এই পজিশন থেকে বাম পাশের সবগুলো ভ্যালুই আমরা যেটা খুঁজতেছি তার থেকে ছোট হবে, কারণ অ্যারেটা যেহেতু সর্টেড তার মানে বাম পাশের ভ্যালুগুলো আমাদের কনসিডার করার দরকার নাই। সো এখন আমরা খুঁজবো কি, ডান পাশে। তো ডান পাশে খোঁজার ওয়েটা কি, আমরা লেফট যে পয়েন্টারটা বা কার্সরটা বা মার্কারটা সেটাকে সরায় নিয়ে আসবো ডানে। কতটুকু ডানে সরাবো, মিডল পজিশনের এক ঘর পরে নিয়ে আসবো, তাহলে লেফট চলে আসবে এখানে। আবার আমরা একই অ্যালগরিদম চালাবো, লেফট এবং রাইটের মাঝখানে আমরা আবার মিডল ক্যালকুলেট করব, 5 + 9 ডিভাইডেড বাই 2, তার মানে আমাদের এখন মিডল পজিশন 7। সো মিডল পজিশনে যে ভ্যালুটা আছে সেটা যেটা খুঁজতেছি সেটার থেকে ছোট না বড়, অবশ্যই সেটার থেকে বড়, 89, 55 এর থেকে বড়। তার মানে এই মিডল পজিশনের ডান পাশে যতগুলো ভ্যালু আছে সবগুলোই আমরা যে ভ্যালুটা খুঁজতেছি সেটার থেকে বড় হবে। দ্যাটস ওয়াই আমাদের আর ডান পাশে খোঁজার কোনো দরকার নাই, এই ভ্যালুগুলো আর খুঁজবো না, কারণ এগুলো সবগুলোই আমরা যেটা খুঁজতেছি তার থেকে বড়। এবার আমরা কি করব, তাহলে রাইট পয়েন্টার বা রাইট মার্কার বা রাইট কার্সরটাকে সরায় নিয়ে আসবো। কতটুকু সরায় নিয়ে আসবো, মিডল পজিশনের ঠিক এক ঘর বামে নিয়ে আসবো, তার মানে রাইট এখন সরে আসবে এখানে। ওকে, আবার আমরা একই প্রসেস অ্যাপ্লাই করব, লেফট প্লাস রাইট যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে মিডল বের করব। এখন আমাদের মিডল হইতেছে 5। সো 5তম পজিশনের ডেটাটা কি, আমরা যেটা খুঁজতেছি সেটা? হ্যাঁ, সো আমরা আসলে 55 খুঁজতেছি এবং আমরা মিডল পজিশনে যে ডেটাটা পেয়েছি সেটাও 55। তখন আমরা যেটা করব, এই 5 ইনডেক্সটা রিটার্ন করে দেব বা প্রিন্ট করে দেব। এটাই মূলত বাইনারি সার্চের টেকনিক, লেফট এবং রাইট এবং মিডল পয়েন্টার নিয়ে কাজ করতে হয়। চলুন তাহলে আমরা এবার কোডের দিকে যাই। ওকে, আজকে লেকচারে আসলে আমরা কোড করে দেখব সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কিভাবে বাইনারি সার্চ অ্যালগরিদমটা নিজের থেকে আমরা পুরোটাই কোড করতে পারি। হ্যাঁ, সো সেটার জন্য কি লাগবে, আমাদের একটা সর্টেড অ্যারে লাগবে। সে ফর এক্সাম্পল ইন্টিজার টাইপের একটা অ্যারে নিলাম, নাম দিলাম এ, এবং এটার ভিতরে আমরা কিছু ভ্যালু নিয়ে নিলাম এবং ভ্যালুগুলো অবশ্যই সর্টেড হতে হবে, তাই না? সে এই অ্যারেটা নিয়ে আমরা কাজ করব এবং আমরা একটা আইটেম খুঁজবো, সেটাও আসলে ইন্টিজার। আইটেমটা সে ফর এক্সাম্পল আমরা বলে দিলাম যে 5 কে আমরা খুঁজে দেখবো যে এই অ্যারেতে আছে কিনা। হ্যাঁ, তাহলে আমরা যেটা করব, শুরুতে বলে নেই আমাদের 3টা পয়েন্টার লাগে, তাই না? ইন্টিজার, লেফট, রাইট আর মিডল। सो आमादेर लेफ्ट पजिशनटा कत लेफ्ट कर्सर शुरू होबे कोथा थेके 0 तम पजिशन थेके एबं राइट कर्सर शुरू होबे एरेर जे लेंथ যতগুলো আইটেম আছে আমাদের আইটেম আছে কতটা 1 2 3 4 5 6 7 7টা আইটেম আছে তার মানে 7 - 1 আসলে 6 পর্যন্ত যাবে মানে 0 থেকে 6 পর্যন্ত আমাদের ডেটা আছে তাই না এখন আমরা চিন্তা করব যে এই অ্যারে থেকে আমরা ভ্যালুটা খুঁজব সেটার লজিকটা কি সেটার লজিকটা হলো আমরা আগে মিডলটা ফাইন্ড আউট করব তাই না এম আই ডবল ডি এল ই মিডল ক্যালকুলেট করব মিডল ক্যালকুলেট করার নিয়ম কি আমরা একটু আগেই দেখেছিলাম লেফট প্লাস রাইট যোগ করার পর ডিভাইডেড বাই 2 2 দিয়ে ভাগ দেওয়ার পর যেটা আসবে সেটাই আমাদের মিডল পজিশন এখন আমাদের তিনটা কন্ডিশন ছিল ইফ মিডল পজিশনে যে ডেটাটা পাবো এ মিডল পজিশনে যে ডেটাটা পাবো সেটা যদি = আমাদের আইটেম হয় মানে যে আইটেমটা আমরা খুঁজতেছি তার মানে কি আমরা আইটেমটা পেয়ে গেছি তখন আমরা কি করব এখানে আমরা প্রিন্ট করে দেখব printf যে আমরা আইটেমটা অলরেডি পেয়ে গেছি সেজন্য আমরা কি করব যে আইটেম ফাউন্ড এট ইনডেক্স কততম ইনডেক্স % অফ ডি তারপর একটা নিউ লাইন দিয়ে দেই এখানে আমরা প্রিন্ট করে দিব যে মিডল পজিশনে আইটেমটা পেয়ে গেছি else if যদি সেটা না হয় তাহলে কি হতে পারে যদি সেটা না হয় তাহলে হবে আমাদের যে আইটেমটা খুঁজতেছি সেটা আসলে হয় ছোট না হয় বড় তো আগে ছোটর জন্য কাজ করি যদি আমাদের আইটেমটা ছোট হয় যে মিডল পজিশনে যেটা পেয়েছে সেটা যদি আইটেমের থেকে ছোট হয় তখন আমরা যেটা করব মানে বাম পাশের গুলো আর খোঁজা লাগবে না বাম পাশে গুলো মুছে ফেলবো তার মানে লেফট কার্সরটাকে আগায় নিব তাই না লেফট পয়েন্টারটাকে তাহলে লেফট কে আপডেট করব কিভাবে লেফট = মিডল প্লাস 1 এটাই তো এলস যদি কোনোটাই না হয় সমানও না ছোটও না তার মানে অবশ্যই বড় বড় হলে আমরা কি করব বড় হলে আমরা রাইট কার্সরটাকে মানে ডান পাশে আর খুঁজব না কারণ ডান পাশে সবগুলো ভ্যালুই আমরা যেটা খুঁজতেছি সেটা থেকে বড় হবে সেজন্য আমরা রাইট পয়েন্টার বা রাইট কার্সরটাকে সরায় নিয়ে আসবো বামে কতটুকু সরায় নিয়ে আসবো মিডলের ঠিক এক ঘর পূর্বে মিডল -1 এই হলো লজিক এখন এই কাজ তিনটা কতক্ষণ চলবে এগুলো কতক্ষণ করতে থাকবে এটা আমাদের একটা লুপের ভিতরে যেতে হবে ততক্ষণ পর্যন্তই আমাদের চলবে while left less than or = right ততক্ষণ পর্যন্ত আমাদের এই কাজটা করতে হবে এই কোডে আসলে কি করব এই যে আমাদের পুরো লজিকটুকু আছে Ctrl X এটাকে কেটে নিয়ে আমরা আসলে পেস্ট করে দিলাম তাহলে কি পেলাম আমরা যে while left less than or = right যতক্ষণ পর্যন্ত left right এর থেকে ছোট অথবা সমান হয় ততক্ষণ পর্যন্ত তুমি এই কাজ তিনটা করো কি কাজ মিডলটা আগে ক্যালকুলেট করে তারপর চেক করো যে সমান নাকি ছোট নাকি বড় যদি পেয়ে যাই তাহলে আমরা প্রিন্ট করে দেব প্রিন্ট করার পর এখান থেকে রিটার্ন করে দেব আর আমাদের কোনো কাজ নাই রিটার্ন 0 প্রোগ্রাম শেষ আর যদি এই পুরো লুপটা ঘোরা শেষ হয়ে যায় এবং যদি আমরা খুঁজে না পাই তখন আমরা এখানে আরেকটা প্রিন্ট করে দেব যে আইটেম নট ফাউন্ড এই মোটামুটি ছিল আমাদের কোড একটু ছোট করে নেই যাতে আপনারা পুরো কোডটা একবারে দেখতে পারেন সো এবার চলুন তাহলে আমরা একটু টেস্ট করে দেখি কোডটা রান দেই ওকে বলতেছে আইটেম ফাউন্ড এট ইনডেক্স 3 সো আমরা কত খুঁজতেছিলাম আইটেম = 5 5 কততম পজিশন আছে 0 1 2 3 তার মানে খুঁজে পেয়েছি এবার যদি আমরা 100 খুঁজি আইটেম = যদি আমরা করে দেই 100 তখন যদি আমরা রান দিয়ে দেখি কোডটা ওকে এবার বলতেছে আইটেম ফাউন্ড এট ইনডেক্স 6 0 1 2 3 4 5 6 তার মানে 6 তম ইনডেক্সে আমরা 100 তো খুঁজে পেয়েছি যদি আমরা এমন একটা ভ্যালু দেই যেটা আসলে 9 1 1 1 তখন আমরা কি পাই আইটেম নট ফাউন্ড তার মানে আমাদের বাইনারি সার্চ অ্যালগরিদমটা কাজ করতেছে এটাই মূলত লজিক এখন যদি আমরা এই অ্যালগরিদমটার কথা চিন্তা করি যে রানটাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি রানটাইম কমপ্লেক্সিটি প্রিভিয়াস লেকচারে যদিও বলেছিলাম আরেকটু বলে নেই যে এটা আসলে রানটাইম কমপ্লেক্সিটি হবে log n বলতেছে কি এখানে যদি বলি যে রানটাইম কমপ্লেক্সিটি হইতেছে O(log n সো এটা কিভাবে হয় কারণ আমরা প্রতি আইটারেশনে এই লুপের ভিতরে যতবারই আসবে অর্ধেক করে করে কমতেছে তাই না প্রথমে যদি 100টা ডেটা থাকে পরের আইটারেশনে হবে 50টা তারপরে আইটারেশনে হবে 25টা এভাবে কমতে থাকবে সো আমাদের যেখানে ডিভাইড এন্ড কনকিউর এবং বাইনারি সার্চ এই সব ক্ষেত্রে যেখানে আমাদের ডোমেইন মানে সার্চ ডোমেইন অর্ধেক করে করে কমতে থাকে সেটার কমপ্লেক্সিটি হয় বিগ অফ লগ n এটা আমি প্রিভিয়াস লেকচারে ইন ডিটেইলস বলেছি সেটা দেখে নিতে পারেন আর স্পেস কমপ্লেক্সিটি কি হবে যেহেতু আমরা এখানে অতিরিক্ত কোনো জায়গা নিতেছি না সেজন্য এটা স্পেস কমপ্লেক্সিটি হবে কনস্ট্যান্ট বিগ অফ 1 মানে স্পেস কমপ্লেক্সিটি হবে কনস্ট্যান্ট কারণ যে অ্যারে আছে সেটার ভিতরে আমরা কাজ করতে পারতেছি এটাই মূলত আমাদের বাইনারি সার্চের কনসেপ্ট থ্যাংক ইউ প্লিজ সাবস্ক্রাইব এবং আপনার ইউনিভার্সিটি নেটওয়ার্কে অবশ্যই শেয়ার করবেন সেই সাথে নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে বাংলা কোডিং টিউটর